দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। ক্যাপ্টেন্সির চাপে সেরাটা পাওয়া যাচ্ছে না মুমিনুলের, বললেন জালাল ইউনুস, ভাগ্য ঝুলছে বোর্ড সভাপতির হাতে। সমস্যা সমাধানে গুরু ফাহিমের দ্বারস্থ মিনি। শক্তিশালী ক্রিকেট কাঠামো গড়ে তুলতে হলে দেশীয় কোচদের উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই, মত বিশ্লেষকদের। মাঠে খেলার পাশাপাশি ক্রিকেট জ্ঞানও বাড়ানোর পরামর্শ। 8 জুন কাতার বিশ্বকাপের ট্রফির সঙ্গে বাংলাদেশে আসবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্টিয়ান কাভেরপু। ট্রফি বরণে প্রস্তুত বাফুফে। অধিনায়কত্বের চাপের কারণে ব্যাটসম্যান মুমিনুলের সেরাটা পাওয়া যাচ্ছে না, তার জন্য কি ভালো হয় সিদ্ধান্ত তাকেই নিতে হবে, এমন মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। টেস্ট অধিনায়কত্ব নিয়ে কয়েকদিনের মধ্যে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবকে পাওয়া যাবে 3 ফরম্যাটেই, যদিও সিরিজের আগে ক্যারিবিয়ান দ্বীপে হচ্ছে না দক্ষিণ আফ্রিকার মতো বিশেষ ক্যাম্প। ব্যাটিং করার সময় সে যখন রান করতে পারছে না, সে বুঝতে পারছে যে ক্যাপ্টেন হয়ে আরও কারোর সাথে যে বলবে, আরও তার পরামর্শ দিতে চাইবে, সেই জায়গাটা হয়তো সে মনে করছে যে একটু ইনফিরিয়রিটিতে একটু তার সমস্যা হচ্ছে, একটু কমপ্লেক্স থাকতে পারে তার, যেহেতু নিজে রান করতে পারছে না। এই কমপ্লেক্স থেকে সে যখন পারছে না, চাপটা বেশি হয়ে যাচ্ছে, ব্যাটিংয়েরও এটা প্রভাব পড়তে পারে। তো আমার মনে হয় যে মেবি হি মাইট ডিসাইড যে তার কোনটা হলে বেটার হয়। মুমিনুলের সাথে অলরেডি আমাদের না, প্রেসিডেন্ট সাহেব নিজেও বসবেন, উনিও বসেছিলেন, তো তার সাথে কথা হয়েছে, আর একটু তার সাথে কিছু হয়তো আরও কিছু কথা বলার ব্যাপারগুলো এখনও বাকি আছে। এদিকে আবারও গুঞ্জন দানা বেঁধেছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব আল হাসান, তবে বিসিবি ঘোষিত 3 ফরম্যাটের দলেই নাম আছে এই অলরাউন্ডারের। বিসিবিও আশাবাদী তাকে পুরো সিরিজে পাওয়ার ব্যাপারে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে বলছে আমি প্রয়োজন পড়লে ডেফিনেটলি আমি আছি, আমি টি-20তেও খেলবো, ওডিআইও খেলবো, সে হি ইজ অ্যাভেলেবল, এই জন্য তার নামটা রাখা হয়েছে। 3 ফরম্যাটে বলেছে। গেল দক্ষিণ আফ্রিকা সফরে ক্রিকেটারদের জন্য বিশেষ ক্যাম্প আয়োজন করেছিল বিসিবি, যেখানে প্রোটিয়া অলরাউন্ডার অ্যালবি মর্কেল কাজ করেছেন পাওয়ার হিটিং নিয়ে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপ থেকে, তবে সেখানে থাকছে না কোনো বিশেষ ক্যাম্প। এক একটা আইল্যান্ডে এক একটা খেলা, তো এখানে ওরকম অ্যাডিশনাল করার কোনো সুযোগ নাই, কারণ সিরিজটাও তো অনেক বড়। সেখানে আমরা ওইখানে সময়টা পেয়েছিলাম, একটা ফরম্যাটের খেলা সেখানে ছিল না বলে আমরা পেরেছিলাম সাউথ আফ্রিকাতে। তো এইখানে 3টা ফরম্যাটে আপনার ইয়েগুলো সিরিজগুলো হচ্ছে, তো টাইম বের করা ভেরি ডিফিকাল্ট, সেজন্য এখানে এটা হচ্ছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়ার কারণে ব্যাটিংয়ের বেসিক থেকে সরে গেছেন টেস্টের মুমিনুল হক, তার ভুলগুলো ঠিক করতে কাজ করছেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আত্মবিশ্বাসী মুমিনুলকে পাবে বাংলাদেশ দল, এমন প্রত্যাশা ফাহিমের। আন্তর্জাতিক অঙ্গনে যখন খারাপ সময় যায়, তখন অনেক ক্রিকেটারই নিজেকে শুধরাতে শরণাপন্ন হন শৈশবের গুরুর। এমন যখন পরিস্থিতি, তখন মুমিনুল দ্বারস্থ হলেন গুরু নাজমুল আবেদিন ফাহিমের। মিরপুরের ইনডোরে কাজ করলেন দীর্ঘ সময়, ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে কথা বলেছেন কোচের সাথে, কাজ করে কিছুটা সাবলীল ছিলেন নেটে, আত্মবিশ্বাসী শট খেলেছেন। গুরু নাজমুল আবেদিন ফাহিম জানালেন মুমিনুলের অফ ফর্মের কারণ। খারাপ যখন করে, সেটা ভালো করার জন্য অনেক সময় আরও খারাপ কাজ করে ফেলে, এগুলো করতে করতে মানে মূল থেকে হয়তো সরে যায় অনেক অনেক সময়। তো সেটা নিয়ে বেসিক্সটা নিয়ে আমরা একটু কাজ করেছি। সো আমার মনে হয় একসময় বেসিক্সটা খুব ভালো ছিল, এখন সেটা নেই, সেটা নিয়ে আমরা কাজ করেছি। মুমিনুলের বাজে সময়ের জন্য দলকেই ভুগতে হয়েছে, আসছে না প্রত্যাশা অনুযায়ী ফল, চাপ পড়েছে অধিনায়কত্বে। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরনো মুমিনুলকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফাহিম। ক্যাপ্টেন্সি একটা বড় প্রেশার তো হবেই, কারণ আমাদের দল খুব একটা ভালো করছে না, সেটা প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে, ওর ফর্মের প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে, সো একটা চাপ তো থাকবে। এখন থেকে মনে হচ্ছে যে অলরেডি বেশ কিছু পিক করেছে এবং ভালোই ব্যাটে বলে হচ্ছে, আমার মনে হয় যে সামনে আরও 2-4 দিনে যখন প্র্যাকটিস করবে বা নেটে যাবে, অনেক ইম্প্রুভ করবে আমার মনে হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে আরও 2-3 দিন মুমিনুলকে নিয়ে কাজ করবেন নাজমুল আবেদিন ফাহিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশে শক্তিশালী ক্রিকেট কাঠামো গড়ে তুলতে হলে শুধু ক্রিকেটার তৈরি নয়, দেশীয় কোচদের দিতে হবে উন্নত প্রশিক্ষণ।
যার মাধ্যমে কোচিং প্রক্রিয়ায় নতুন টেকনিক সম্পর্কে ধারণা পাবেন ঘরোয়া কোচরা। এমন মন্তব্য করেছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একই সাথে বর্তমান ক্রিকেটারদের মাঠের খেলার পাশাপাশি ক্রিকেট জ্ঞানেও আরও দক্ষ করে গড়ে তোলার পরামর্শ তার। তারিক হাসান শিমুলের রিপোর্ট। দিন যায় আসে নতুন দিন, মাঠের ক্রিকেটে বিশ্ব মঞ্চে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। বয়স ভিত্তিক থেকে জাতীয় দল রঙিন পোশাকে সাফল্যের ছোঁয়া দিচ্ছে। এই স্বপ্ন ছোঁয়ার পেছনের কারিগর যারা, তাদের খোঁজ রাখা হয় কি? জাতীয় কিংবা বয়স ভিত্তিক, গেল তিন দশকেও বিদেশি কোচ নির্ভরশীলতা কাটাতে পারছে না বিসিবি। অথচ বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল কাজ করছেন আইসিসিতে, তৈরি করছেন কোচ। এরপর যাদের তৈরি হওয়ার কথা তারা কোথায়? আদতে যারা তৈরি করার কথা তারা কি? খোঁজ রাখছেন ঘরোয়া নতুন কোচদের? বিসিবি কি কখনো ভেবেছে ঘরোয়া কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যাপারে? কিছুদিন পরপরই রব ওঠে কোচ নেই, অথচ এবারের ডিপিএলেও এক ঝাঁক তরুণ কোচ কাজ করেছেন। তাদের পরবর্তী স্তরে নিয়ে যেতে আদৌ কোনো উদ্যোগ নিচ্ছে কি বিসিবি? গেম ডেভেলপমেন্ট সেক্টরটা আমার কাছে মনে হয় যে খুবই দুর্বল। বছরে হয়তো একটা দুইটা কোর্স হয়, যেটা হয়তো লেভেল এ হয়, ওয়ান হয়, বাট আপনি যারা আপগ্রেড কোচ আছে তাদের জন্য আসলে অনেক কিছু করা যায়। আমাদের কোচদেরও তো আসলে বড় লেভেলে কাজ করা উচিত। ওইখানে করোনার মতো যেই ধরনের পার্সোনালিটি বলেন, যেই ধরনের নলেজ থাকা দরকার, এটারও একটু ল্যাকিংস আমার কাছে মনে হয় যে আছে। সময় যত গড়াচ্ছে ক্রিকেট এগিয়ে যাচ্ছে নতুন নতুন প্রযুক্তির সাথে। ঘরোয়া কোচদের উন্নত প্রশিক্ষণ দিলে উন্নতি আসবে কোচিংয়ে, কমবে বিদেশি নির্ভরশীলতা। প্রত্যেকটা সেক্টরে আপনি ইমপ্রুভ করার চেষ্টা করেন, আপনি গ্রাউন্ডস ইমপ্রুভ করার চেষ্টা করেন, আপনি প্লেয়ারদের ইমপ্রুভ করার চেষ্টা করেন, হয়তো অ্যাডমিনিস্ট্রেশন যারা কাজ করে তাদেরও হয়তো ইমপ্রুভ করার চেষ্টা করেন, বাট আপনি কখনো কোচদের ডেভেলপমেন্টের জন্য আসলে খুব বেশি কাজ দেখবেন না। আমাদের ধরুন ভালো কোচ এডুকেটেড নাই, যারা আসলে কোচদের কোচ হবে, কোচদের শিখাবে। পুরো বাংলাদেশে এতগুলো কোচ বোর্ডের আন্ডারে কাজ করে, তাদেরকে শিখাবে, তাদেরকে মনিটর করবে, তাদেরকে আসলে কোচিং নলেজটা পুরাটা দিবে। বা নতুন কোনো টেকনোলজি আসলে সিনিয়র কোচরা বসবে যে আমরা আসলে এইভাবে এইভাবে আগাইতে চাই। উপমহাদেশের দিকে তাকালে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা, এই দেশগুলোর ক্রিকেটাররা অবসরের পর যুক্ত হচ্ছেন কোচিং, মেন্টর কিংবা কমেন্ট্রিতে। উল্টো চিত্র বাংলাদেশে, অবসরের পর কোচিংয়ে আসছেন খুব কম ক্রিকেটার, যার কারণ হিসেবে ক্রিকেট জ্ঞানের অভাব বলছেন সালাউদ্দিন। আমাদের ছেলেদের আসলে ক্রিকেট এডুকেশনটা আসলে খুব কম, বা তাদের আসলে ক্রিকেট সেন্সটা অনেক কম। মাহেলা সাঙ্গাকারা আইপিএল টিমের কোচ, আমার দেশের কোনো প্লেয়ার যদি রিটায়ার করার পরে সে কি আইপিএলের কোচ হতে পারবে? আমার প্রশ্ন সেখানে। তার মানে আমরা প্লেয়ারদেরও সেভাবে কিন্তু এডুকেশনটা দিচ্ছি না। শুধু মাঠের ক্রিকেট নয়, আনুষাঙ্গিক প্রতিটি বিভাগে সমান গুরুত্ব দেওয়ার তাগিদ এই কোচের। পেস বোলিং একাডেমি আছে বলেন। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আর কোনো অনিশ্চয়তা নয়, রাজনৈতিক অস্থিরতার মাঝেও শ্রীলঙ্কাতেই হবে এবারের এশিয়া কাপ, জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে ভেন্যু পরিবর্তন না হলেও সূচিতে পরিবর্তন এনেছে লঙ্কান বোর্ড। 27 আগস্টের পরিবর্তে 24 আগস্ট শুরু হবে এশিয়া কাপ, শেষ হবে 7 সেপ্টেম্বর। দলগুলোর আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল শ্রীলঙ্কা, চরম অর্থনৈতিক সংকটে প্রতিদিনই বিক্ষোভ করছেন দেশটির জনগণ। মাহিন্দা রাজাপাকসে সরে দাঁড়ানোর পর গঠিত হয়েছে নতুন সরকার, তবে রনিল বিক্রমাসিংহের সরকারেও আস্থা নেই জনগণের। সরকার পতনের দাবিতে উত্তাল এখন দেশটি, জনগণের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিতে ব্যর্থ লঙ্কান সরকার। জীবনে যেখানে নেই স্বস্তির নিশ্চয়তা, সেখানে খেলাধুলার মতো বিনোদন তো একরকম বিলাসিতাই। তাই তো শ্রীলঙ্কায় আসন্ন এশিয়া কাপ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় এশিয়া কাপের আয়োজক হিসেবে বাংলাদেশের একটা সুযোগ তৈরি হয়েছিল। কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে জানিয়েছিলেন, শ্রীলঙ্কা না পারলে যে কোনো পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ। তবে সে আশা আর পূরণ হচ্ছে না, শ্রীলঙ্কাতেই হচ্ছে এবারের এশিয়া কাপ। এর আগে 2020 সালে করোনার কারণে বাতিল হয় আসর, 2021 সালেও একই কারণে হয়নি এশিয়া কাপ। তবে এবার শত প্রতিবন্ধকতার পরেও এশিয়া কাপের 18তম আসর আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ লঙ্কান বোর্ড, এমনটাই জানিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশ কয়েকটি গণমাধ্যম। এই যাত্রায় শ্রীলঙ্কার সমর্থন পাচ্ছে অংশগ্রহণকারী দেশ পাকিস্তানেরও। ভেন্যু পরিবর্তন না হলেও সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এশিয়া কাপ হওয়ার কথা ছিল 27 আগস্ট। আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানের বোর্ড অনুরোধ করেছে শ্রীলঙ্কাকে, এ কারণে 24 আগস্ট শুরু হবে আসর, শেষ হবে 7 সেপ্টেম্বর।
সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তানের মাটিতে সাতটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ইংল্যান্ড। তাই নতুন সূচিতে এশিয়া কাপ শেষ করে ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে দেশে ফেরত যেতে সুবিধা হবে পাকিস্তানের। এবারে এশিয়া কাপ খেলবে ছয়টি দেশ। মূল পর্বে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান। এর আগে হবে বাছাই পর্ব, সেখান থেকে আসবে একটি দল। এশিয়া কাপ সাধারণত ওয়ান ডে ফরম্যাটে হলেও বিশ্বকাপের বছর হওয়ায় এবার টি টোয়েন্টি ফরম্যাটে হবে। দু হাজার ১৬ সালে প্রথম টি টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ, দু হাজার ১৮ সালে সবশেষ এশিয়া কাপ হয়েছিল ওয়ান ডে ফরম্যাটে। সেবার ভারতের কাছে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ। পারভীন আক্তার, সময় সংবাদ। কক্সবাজারে ফিটনেস ও স্কিল ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের ক্রিকেটাররা। দীর্ঘমেয়াদী ক্যাম্পে ফিল্ডিং, ব্যাটিং ও বোলিংয়ে পারদর্শী হতে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তামিম, সুমামরা। আর ক্যাম্পে ক্রিকেটারদের ভুল ত্রুটির দিকে তীক্ষ্ণ নজর রাখছেন দায়িত্বে থাকা কোচ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। কক্সবাজারে এইচপি ক্যাম্পে যোগ দিয়েছেন ২৭ জন ক্রিকেটার, যার মধ্যে রয়েছে ৯ জন ব্যাটার, ১৪ জন পেস বোলার ও ৪ জন স্পিনার। বিশেষ ক্যাম্পে যোগ দেয় ৪ স্পিনার এখন ঢাকায়, বাকিরা ব্যস্ত কঠোর অনুশীলনে। ক্যাম্পের শুরু থেকে ক্রিকেটারদের ফিটনেসের উপর জোর দেন কোচিং স্টাফরা। এরপর শুরু হয় ব্যাটিং ও বোলিং স্কিল ক্যাম্প। সেই ক্যাম্প থেকে কতটা উন্নতি হয়েছে তাতে নজর রাখছেন পেস বোলার কোচ চাম্পাকার রামানায়েকে ও ব্যাটিং কোচ জাফরুল এহসান। সূত্রে দিচ্ছেন বোলার ব্যাটারদের ভুল ত্রুটি। কক্সবাজারে ফিটনেসের পাশাপাশি স্কিলেও বেশ কাজ হচ্ছে বলে জানালেন তামিম, সুমনরা। কক্সবাজারে আমাদের মেইনলি ফিটনেসের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, দেন কিছু আমরা স্কিলের কাজ করতেছি, যেটা আমাদের জন্য খুব ইফেক্টিভ। আমাদের যেখানে ল্যাকিংস রয়েছে স্কিলে সেখানে স্যাররা ধরিয়ে দিচ্ছেন। ল্যাকিংস তো সবসময় থাকে আর ইম্প্রুভেরও শেষ নেই, তো চেষ্টা করতেছি যে আমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলো থেকে ওভারকাম করে যেন আমি আমার নিজের ডে বাই ডে ইম্প্রুভ করতে পারি। তামিম, সুমনরা আরও বলছেন এই ক্যাম্পে কোচরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য। এরকম একটা ক্যাম্প আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইচপি এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের স্কিল বলেন, ফিল্ডিং বলেন, ফিটনেস বলেন, সব কিছু ইম্প্রুভ করতে পারি। জাতীয় দলে তো খেলার স্বপ্ন দেখি, খেলবো ইনশাআল্লাহ। নিজের ইম্প্রুভ যত তাড়াতাড়ি করতে পারবো, যত নিজেকে ওই জায়গার জন্য পারফেক্ট করতে পারবো, ততদিন ইনশাআল্লাহ খেলবো। চার মাস মেয়াদী ক্যাম্প কক্সবাজারে শেষ হবে আগামী পহেলা জুন। এরপর স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যাবেন সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জাতীয় দলের ফাঁকা সূচিতে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে লড়ছেন তারকা ক্রিকেটাররা। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে চলছে এই ব্যাটের বলের লড়াই। আফিফ, সৌম্য, বিজয়দের সঙ্গে একই প্ল্যাটফর্ম ভাগাভাগি করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরাও। পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শারীরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করে বলে দাবি অংশগ্রহণকারীদের। ২০১৩তে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে ব্যতিক্রমী এক টুর্নামেন্টের সূচনা হয়েছিল। এরপর করোনার কারণে ২ বছর বন্ধ থাকলেও এবার ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ইনডোর ক্রিকেট প্রতিযোগিতা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যেখানে নিয়মিত মুখ জাতীয় দলের ক্রিকেটাররা, নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে দলকে জেতাতে লড়ছেন তারা। তারকা ক্রিকেটারদের সঙ্গে প্ল্যাটফর্ম ভাগাভাগির এমন আয়োজনকে তাই সাধুবাদ জানিয়েছে অংশগ্রহণকারীরা। অবশ্যই বেনিফিশিয়াল, আপনি মানে অযথা টাইম ওয়েস্ট করাচ্ছে, একটু খেলাধুলা করতেছেন, আপনি ফিজিক্যালি আপনি ভালো থাকতেছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সাথে আমরা মুখোমুখি হচ্ছি, তখন আমাদেরকে অনেক ইন্সপায়ার করছে। আমার খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি এখানে এই প্রোগ্রামটা দেখতে আসছি। ৩২টি বিশ্ববিদ্যালয় আর ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট দিয়ে সাধারণ শিক্ষার্থীরা লাভবান হচ্ছে বলে দাবি খালেদ মাসুদ পাইলটের। এই টুর্নামেন্টটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে একটা ছাতা নিচে নিয়ে আসা হয়। সবার সাথে যখন খেলছে তার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে আমি তো আফিফের সাথে খেলেছি, আমি তো আমি বলবো যে নাইম শেখের সাথে খেলেছি, এই যে কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে, তো এটা একটা বড় একটা কিন্তু তার মধ্যে একটা প্রাউড কাজ করবে যে আমি ওই প্লেয়ারের সাথে খেলেছি। শুধু বিশ্ববিদ্যালয় নয়, খেলাধুলায় সম্পৃক্ত হওয়া উচিত সকল বয়সী মানুষদের। ভবিষ্যৎ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে এমন টুর্নামেন্ট আরো বেশি বেশি আয়োজনের তাগিদ সাবেক এ অধিনায়কের। আমরা সবসময় বলি মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই। মাদক তখনই মুক্ত হবে যখন আপনি যখন খেলাধুলা সব দিকে লেগে থাকবে, বা গান বাজনা, কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ইয়াং ছেলেরা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকবে। খেলাধুলা শুধুমাত্র ন্যাশনাল টিমের জন্য না, খেলাধুলা হচ্ছে সমস্ত মানুষের জন্য, একটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই, বিকজ হচ্ছে আপনাকে রিক্রিয়েশন দরকার মানুষের লাইফের।
নিজ নিজ বিশ্ববিদ্যালয়কে সমর্থন ও তারকা ক্রিকেটারদের কাছ থেকে দেখতে প্রতিদিনই ভিড় জমছে এ ভেন্যুতে। ব্যাট বলের লড়াই শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে দেওয়া হবে আর্থিক পুরস্কার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আগামী 8 জুন 36 ঘন্টার জন্য ঢাকায় আসবেন 2022 কাতার বিশ্বকাপের ট্রফি। ট্রফির সঙ্গে এবার ঢাকায় আসছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্টিয়ান কারেমপু, এমনটা জানিয়েছেন পাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বাংলাদেশে এখন পর্যন্ত যে লিজেন্ড আসবেন ক্রিশ্চিয়ান লাদি, ক্রিশ্চিয়ান কারেম্বু ফ্রেঞ্চ ন্যাশনালিটি, সো তিনি সাথে আসবেন এবং তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারিতে পদক পাবার আশা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। খেলোয়াড়দের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ফেডারেশন কর্তাদের সাথে বৈঠক করেছে বিওএ। চলতি বছর 9-18 আগস্ট তুরস্কের কুনিয়ায় বসবে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসর। এবার 11টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। গেল কয়েক আসরে বাদ পড়া নারী হ্যান্ডবল নতুন করে অন্তর্ভুক্তির কারণে ফেডারেশনকে দ্রুত অনুশীলন শুরু করতে বলেছে বিওএ। বৈঠকে 11 ফেডারেশনগুলোর অনুশীলন ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করা হয়, যেখানে টেবিল টেনিস ও কারাতে ফেডারেশন খেলোয়াড় কোটা বাড়াতে অনুরোধ করেছে। গেল আসরে 3টি পদকের 2টি এসেছিল শুটিং থেকে, কিন্তু এবার রাইফেল ইভেন্ট না থাকায় শুটিংয়ের পদক পাওয়ার সম্ভাবনা খানিকটা কমেছে। তবে আর্চারি ও 2-1টি ব্যক্তিগত ডিসিপ্লিনে পদক পাওয়ার আশা করছে বিওএ। তুরস্কের কুনিয়ায় আসরে অংশ নেবে 54টি ইসলামিক দেশ। ফুটবলের খবর, বয়স 34-এ থামতে চান না ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। এবার 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন না আর্জেন্টাইন সুপারস্টার। নিজ দেশের গণমাধ্যম টিওআইসি স্পোর্টসে এক সাক্ষাৎকারে তিনি জানান, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এবার ব্যালন ডিওরের যোগ্য দাবিদার ফরাসি ফরওয়ার্ড করে বেনজেমা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বয়স 34। বয়সটা ফুটবলের খুদে জাদুকরের কাছে তেমন বড় কিছু নয়। সবকিছু ঠিক থাকলে কাতারের মাটিতে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার, যেখানে আর্জেন্টিনার হয়ে এত বেশি বিশ্বকাপ খেলার কৃতিত্ব আর কারও নেই। যদিও ধারণা করা হচ্ছিল কাতার বিশ্বকাপই যে পিএসজি তারকার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তবে নামটা যে মেসি। এবার নিজ দেশের গণমাধ্যম টিওআইসি স্পোর্টসে আর্জেন্টাইন অধিনায়ক জানালেন ভিন্ন কথা, 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন না এই সুপারস্টার। তবে এই বিশ্বকাপে মেসির খেলাটা বাস্তবে রূপ নিলে আর্জেন্টাইন মহাতারকা এক অনন্য রেকর্ডের মালিক বনে যাবেন, যেখানে প্রথম খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি খেলে ফেলবেন 6টি বিশ্বকাপ। দেখুন, 2026 সালে অনেক কিছুই হতে পারে, ফুটবল সবসময় পরিবর্তনশীল। সত্যি বলতে এটা আমার কাছে কিছুটা কঠিন মনে হলেও অসম্ভব নয়, আর আমি কাতার বিশ্বকাপ নিয়ে ভাবছি, এর পরেরটা পরে দেখা যাবে। এদিকে অধিকাংশের মতে এবারের ব্যালন ডিওর জিততে পারে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড করিম বেনজেমা। 7 বারের ব্যালন ডিওর জয়ী মেসিও এ ব্যাপারে একমত। নিজ দেশের গণমাধ্যম টিওআইসি স্পোর্টসে এক সাক্ষাৎকারে মেসি জানান, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এবারে ব্যালন ডিওরের পুরস্কারটি যেতে পারে ফরাসি ফরওয়ার্ড বেনজেমার হাতে। সেই সাথে যোগ্য দল হিসেবেই এবারে চ্যাম্পিয়ন্স লিগের 14তম ট্রফি ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ বলেও জানান লিওনেল মেসি। ইস্তেক দীপু, সময় সংবাদ। ফাইনালিসিমার সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। ওয়েম্বলিতে ম্যাচের আগে স্পেনের অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে অনুশীলন ক্যাম্প করছেন লিওনেল মেসিরা। ল্যাটিন আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণে ইতালিকে হারাতে বদ্ধপরিকর আলবিসেলেস্তেরা। 1 জুন লন্ডনে মঞ্চায়ন হবে এই মহারণ। ফুটবল শ্রেষ্ঠত্বে কারা সেরা? শৈল্পিক কারিগরির নান্দনিক ল্যাটিন ট্যাকটিক্স নাকি গতির ঝড়তলায় ইউরোপের পাওয়ার ফুটবল? বিশ্বকাপ শুরুর পর থেকে প্রায় শতবর্ষ হতে চললেও এই বিতর্কের শেষ নেই, যদিও বর্তমান সময় যে ইউরোপিয়ানদের দখলে সেটা অস্বীকার করার উপায় নেই।
মহাদেশীয় ফুটবলের সবচেয়ে প্রাচীন আসর কোপা আমেরিকা প্রকাশ করে ল্যাতিন ফুটবলের বনে দিয়ানা। একটা সময় যে পুরো ফুটবল বিশ্ব তারা রাজ করেছে সে প্রমাণ আছে ভুরি ভুরি। কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে ইউরোপের আগমনের পর থেকেই বিতর্ক, সম্প্রতি তা পৌঁছে গেছে অন্য মাত্রায়। অবশ্য এই বিতর্ক থামাতে এর আগে উদ্যোগ ছিল ফুটবলের মোড়লদের। দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং ফ্রান্সকে নিয়ে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। তখন এটার নাম ছিল আর্তেমিও ফ্র্যাঙ্কি কাপ। পার্ক দো প্রিন্সেসে উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে ইউরোপ আর ল্যাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের প্রথম শিরোপা জিতে নেয় ফ্রান্স। ইন্টার কনফেডারেশন এই চ্যাম্পিয়নশিপ অবশ্য ধাক্কা খায় পরের এডিশনেই। নিয়ম অনুযায়ী 89-এ দ্বিতীয় আসর বসার কথা থাকলেও তা আয়োজনে ব্যর্থ হয় উয়েফা এবং কনমেবল। তবে 1993-এ বসে দ্বিতীয় আসর, সেখানে ডেনমার্ককে পেনাল্টি শুটআউটে 5-4 গোলে হারিয়ে ইউরোপ থেকে শিরোপা ল্যাতিনে নিয়ে যায় আর্জেন্টিনা। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচিতে এরপর জাদুঘরে চলে যায় এই টুর্নামেন্ট। তবে আসার কথা ফাইনালিজিমা নাম নিয়ে দীর্ঘ 29 বছর পর ফিরছে বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচ। শ্রেষ্ঠত্ব প্রমাণের মহারণে বুধবার রাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে কোপা জয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে বাস্তবতা হলো ইতালির বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর অনেকাংশেই উন্মাদনা কমে গেছে এই ম্যাচের, কিন্তু আর্জেন্টিনা ওয়েম্বলির এই লড়াইয়ে বেশ সিরিয়াস। কাতার বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরু করতে চায় আলবি সেলেস্তেরা, এজন্য স্পেনের বিলবায়োদের প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। ফাইনালিজিমার জন্য পূর্ণ শক্তির দল গুছিয়েছেন লিওনেল স্কেলোনি। কোপা আমেরিকাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের মুখে ঝামা ঘষতে প্রস্তুত মেসিরা। আপনারা তৈরি তো এই মহারণের জন্য? এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্যাপ্টেন্সির চাপে সেরাটা পাওয়া যাচ্ছে না মুমিনুলের, বললেন জালাল ইউনুস। ভাগ্য ঝুলছে বোর্ড সভাপতির হাতে, সমস্যা সমাধানে শুরু গুরু ফাহিমের দ্বারস্থ মিনি। শক্তিশালী ক্রিকেট কাঠামো গড়ে তুলতে হলে দেশীয় কোচদের উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই, মত বিশ্লেষকদের মাঠে খেলার পাশাপাশি ক্রিকেট জ্ঞানও বাড়ানোর পরামর্শ। এ ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।